वेलकम टू एडी हेल्पलाइन। आजकल भिडियोते देख दक्षिण भारत तमिलनाडुर भेलोर शहरे अवस्थित क्रिश्चियन मेडिकल कॉलेज सामने जो बांगाली बाजार छोटो से देखते सीएमसी गेट नम्बर टू ओटा थे कि रास्ता क्रॉस कर ली गलते आसबें अपनारा मोटामुटी एक मिनट हाँटार पर बांगाली बाजार चौकती पा एखान बा दिखे टर्न दूदी के विभिन्न रकम थाकार लज एवं लजर नीचे छोटोखाटो दोकान अनेक रकम आछे टिकिट बुकिंग काउंटार थेके शुरू करे बासनपत्रेर दोकान गयनार दोकान इत्यादि विभिन्न रकम एखाने विभिन्न होटेले रातेर खाबार तैरी होच्छे। एटा रातेर भिउटा देखाच्छि आमि। एखाने बांगालीदेर खाबारेर मतो जे सब सब्जी जिनिसपत्र दरकार सबकिछुई बाजारे पाओया जाय। আপনারা বাংলাদেশ থেকে আসুন আসাম থেকে আসুন বা পশ্চিমবঙ্গ থেকেই যান কোনো অসুবিধা নেই। রাজ্যে বাজারে মাছ মাংস সবজি ইত্যাদি পাওয়া যায় না। রাজ্যে বিভিন্ন স্টিলের বাসনপত্র জামা কাপড় ইত্যাদির দোকান বসে দু একটি ছোটোখাটো দোকান পেয়ে যাবেন সবজির। এদিক থেকে কিছুটা এগিয়ে যদি আপনারা বাঁ দিকে টার্ন নেন এবং এই এই সোজা রাস্তা ধরে যদি মোটামুটি 25 মিটার মতো যান এখানে গিয়ে আপনারা একটি অটো স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড পাশাপাশি পাবেন। এর ওই অটো স্ট্যান্ডের অপোজিট সাইডেই সিএমসির 2 নম্বর গেট আছে। আপনারা যদি বাড়ির থেকে বাসনপত্র নাও আনেন অসুবিধা নেই, এখানে রান্না করার মতো ছোটো গ্যাস বাসন ভরা পাওয়া যায়। আচ্ছা, দিনের বেলা ভিউটা দেখাচ্ছি বাজারে। এখানে চিকেনের দোকান থেকে শুরু করে মাছ সবজি, আর সবজির এত রকম ভ্যারাইটি আপনার বাড়ির পাশের বাজারে যা যা পাওয়া যায় ঠিক তাইতেই পাওয়া যাচ্ছে, কোনো চিন্তা নেই। জিনিসপত্রের দামও মোটামুটি ঠিকই আছে বলা যায়। মাছের তো এখানে একদম মেলা, রুই কাতলা চিংড়ি এবং বিভিন্ন রকম মাছ এখানে দেখতে পাবেন। আর যারা মাছের ব্যবসা করছেন তাদের স্পিড দেখুন কি স্পিডে কাটছে। আর এটা বলে রাখি এটা লকডাউনের ঠিক পরে পরে অবস্থা 2021-এর জানুয়ারি মাসের দিকে। লকডাউনের জন্য সেরকম কোনো বাধা নিষেধ হসপিটালের বাইরে সেরকম কিছু নেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।